হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ কোয়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করব সেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবারের মধ্যে একটা, সেটা হলো দই কাতলা। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, সেটা আমরা সবাই জানি। তার মধ্যে কাতলা মাছ হলো মানে সবসময় পাওয়া যাওয়া, সবসময় অ্যাভেলেবেল একটা মাছ। তো এই রান্নাটা অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি দই কাতলা বাড়িতে কিভাবে বানাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক দই কাতলা বানাতে আমাদের কী কী লাগছে। ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের নোটিফিকেশানে চলে আসবে। চলুন তাহলে দেখে নিই দই কাতলা বানাতে আমাদের কী কী লাগছে। দই কাতলা বানাতে প্রথমেই আমাদের লাগছে কাতলা মাছ। এখানে আমি পেটির পিস ব্যবহার করেছি, 4 পিস পেটির মাছ নিয়েছি। আর আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা জিরে, থেঁতো করা গোটা গরম মশলা আর তেজপাতা। আর এখানে 1টা কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি। আর আমি নিয়েছি 1টা পেঁয়াজ আর 2 থেকে 4টে কাঁচা লঙ্কা থেঁতো করা। এটা আমি মিক্সারে জল ছাড়া একটু পিষে নিয়েছি। আর আমি নিয়েছি আদা কুচানো। এখানে আমি 1 বাটি মতন আদা দেখিয়েছি, কিন্তু এতটা লাগবে না। এখানে 1 বাটি মতন রসুন কোয়াও দেখিয়েছি, কিন্তু এটা পিষে নেওয়ার পরে 2 চামচ মতন ব্যবহার করেছি। আর আমি এখানে ভিজিয়ে রাখা গোটা জিরে ব্যবহার করেছি। জিরেটাকে যদি ভিজিয়ে রাখেন, তাহলে যখন আমরা পিষবো তখন খুব সহজে এটা পিষে যাবে, গোটা গোটা থাকবে না। মশলার মধ্যে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আর আমি নিয়েছি 7 মতো নুন আর চিনি। এটা আপনারা মিষ্টিটার চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর আমি ব্যবহার করেছি 1 কাপ মতন দই। এই দইটা কিন্তু আমার বাড়িতে বানানো দই, আপনারা চাইলে বাজার থেকে কেনা দইও ব্যবহার করতে পারেন। আর রান্নাটা যেটা করব সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে। আমরা বাঙালিরা মানে সাধারণত মাছ মাংস সর্ষের তেলেই রান্না করি। প্রথমেই যেটা করছি সেটা হলো হলুদ নুন দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই 1/2 ঘন্টা মতন রাখলেই হবে। এখানে আমি পেটির পিস ব্যবহার করেছি। আপনারা মাছের যে কোনো অন্য পিসও ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে রুই মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। এগুলোনে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ওটা রেখে দিয়ে এবার আমি মশলাটা বেটে নেব। যে ভিজিয়ে রেখেছিলাম জিরে সেইটা দিয়ে দিলাম, আর আদাটা দিয়ে দিলাম, আর রসুনটাও দিয়ে দেবো। এখানে আমি যেই মিক্সারের মধ্যে পেঁয়াজটা বেটেছিলাম তার মধ্যেই এগুলো পিষে নিচ্ছি। আর একটু বেশি করেই পিষছি, আমি টিফিন বক্সে করে সেটা ফ্রিজে রেখে দেবো। আর কম দিলে মিক্সারে ভালো করে পেষে না সেই জন্য। এখানে দেখুন মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে। এই তৈরি করা মশলার থেকে 2 চামচ মতন আমরা রান্নায় ব্যবহার করব। এবার আমরা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে 1-1 করে মাছগুলো দিয়ে আমরা ভেজে নেব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলে দিই একটা কথা, তেল যদি ঠান্ডা থাকা অবস্থায় মাছ দিয়ে দেন তাহলে কিন্তু মাছ কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। সেটা ননস্টিক হলে হয়তো লাগবে না, বা নর্মাল কড়াইতে কিন্তু তেল গরম না হলে মাছ ছেড়ে দিলে সেটা কিন্তু মাছ কিন্তু কড়ায় লেগে মাছ ভেঙে যেতে পারে। ওই জন্য তেলকে খুব ভালো করে গরম করে তবেই মাছ ভাজার জন্য দেবেন। মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। এখানে আমি তেল গরম তেলের মধ্যেই ফোড়নের মশলাগুলো দিয়ে দিয়েছি, সেটা আমার ভিডিও করা হয়নি। ফোড়নের মশলাগুলো দেওয়ার পরে সেগুলোকে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে আমি কুচানো পেঁয়াজটা দিয়েছি। ফোড়নের মধ্যে যে আমি গোটা গরম মশলা রেখেছিলাম, এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে আর তেজপাতাই ফোড়নের জন্য দিয়েছিলাম, সেগুলো দিয়ে তার গন্ধটা ছড়িয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এবার যে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম।
বেটে রাখা পেঁয়াজটা দেওয়ার কারণ এই জন্য, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে, একটু থিকও হবে আর গ্রেভিটা স্মুথ হবে। আর যদি পুরো পেঁয়াজ বাটা ব্যবহার করতাম তাহলে না রান্না হয়ে যাওয়ার পরে জল ছেড়ে যায়, সেটা আমার খুব একটা ভালো লাগে না। এবার আমরা যে মশলাটা পিষে নিয়েছিলাম আদা রসুন আর জিরে, সেইটার মধ্যে থেকে 2 চামচ এখানে ব্যবহার করলাম, বাকি মশলাটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু 10-15 দিন পর্যন্ত টিফিন বক্সে করে রেখে দিলে একদম ভালো থাকে, আর রান্নায় দিলে কোনো রকমের কোনো স্বাদ পাল্টায় না। এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি। আমি আগেও বলেছি আপনারা মিষ্টিটা আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, অবশ্যই ঝালটাও। এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প জল দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ মশলাটা কষাতে হবে। এখানে আমি নুনটাও দিয়ে দিলাম, আমরা মাছ ভাজার সময় মাছের মধ্যেও নুন হলুদ মাখিয়ে মাছ ভেজেছিলাম, ওই জন্য নুনটা বুঝে ব্যবহার করতে হবে। দেখুন এখানে মশলাটা নাড়িয়ে নাড়িয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে সেই অবস্থায় আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে যখন মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন দইটাকে ফেটিয়ে নিয়ে ব্যবহার করেছি যাতে দইটা ফেটে না যায়। যদি এখানে মশলা গরম ছিল সেই অবস্থাতে দই দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক বেশি সম্ভাবনা থাকে দই ফেটে যাওয়ার। এবার মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দই ফেটিয়ে দিয়ে মিডিয়াম আঁচে দইয়ের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, বা একদম ছোটো ছোটো করে পেঁয়াজকে কুচিয়েও দিতে পারেন, সেটাও ভালো লাগে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে মশলাটাকে, গ্রেভিটাকে আমরা ফুটতে দেব। দেখুন মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে আমি ভালো করে কষিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে, দইটাও যাতে ভালোভাবে রান্না হয়ে যায়। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে আগে মশলাটাকে ফুটতে দেব, কারণ এখানে তো আমরা মাছ দিয়ে করব, মাছ তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, মাছ ভাজার সময় মাছ সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য যখন মশলাটা ফুটে যাবে তখন আমরা এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এখানে দেখুন যদি আমি একদম ধিমে আছে রান্নাটা করি তাহলে কিন্তু মাছ খুব বেশি নরম হয়ে যেতে পারে, ওই জন্য মিডিয়াম আছে আপনাদেরকে রান্নাটা করতে হবে। ঝোলটা অবশ্যই আপনারা যতটা পছন্দ করবেন ততটা রেখে শেষ করবেন রান্নাটা। এই রান্নাটা সাধারণত এরকম গা মাখাই রান্নাটা হয়। আমার কাছে ধনেপাতা ছিল না, আপনারা যদি এটা চান ধনেপাতা অবশ্যই দেবেন, ধনেপাতা যদি আপনাদের কাছে বাড়িতে থাকে, তাতে কিন্তু মাছের মধ্যে ধনেপাতার টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। দেখে নিলেন আপনারা কিভাবে আমি দই কাতলা বানালাম। আপনারা যদি অন্যরকমভাবে বানিয়ে থাকেন তো সবসময় তো একই রকম রান্না ভালো লাগে না, তো এইভাবেও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজি প্রসেস। মশলা বাড়িতে বানিয়ে আগে থেকে রাখতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আগেও বলেছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহটা আরেকটু বেড়ে যায়, এছাড়া আর কিছুই না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, আর যদি আপনারা চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।